নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তোমরা দেখছো এইচডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। আজ তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি, আলু পটলের নিরামিষ সবজি। সবজিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মতো পটল, দুটো আলু, টমেটো, আর মশলার মধ্যে আমি নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা। সব সবজি ধুয়ে আমি কেটে নিয়েছি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর নুন, দিয়ে পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অন্য পাত্রে আমি পটলগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। নিরামিষ সবজি একটু ভালো করে না ভাজলে খেতে ভালো হয় না। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেও আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, গোটা জিরে। এবার এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, বাটাটা। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি আর ধনে গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটা ভালো করে আমি কষে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয় খেতে। এবার আমি পটল আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে আমার আলু পটলটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জল। জল দিয়ে আমি রান্না করে নেব।
সবজিটা আমার হয়ে এসেছে, দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, সামান্য গরম মশলা দিয়ে সবজিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। তৈরি হয়ে গেছে আলু পটলের আমার নিরামিষ সবজি।